উপস্থিত আমাদের সবার সুপরিচিত অজিত প্রসাদ মাহাতো মহাশয় সহ যে সমস্ত সংগঠন থাকতে বিভিন্ন সংগঠনের পদাধিকারী নেতৃত্বরা আসেছেন, তৎসহ আমাদের আমার সঙ্গে যারা এসেছে জেলবন্দি, আমার খগেন ভাগনা আছে এখানে, ওর মামা ঘর বটে, সবলে বেশি দিন জেল খাটেছিল আমার খগেন ভাগনা, 56 দিন। এই দেখো ওকে একটু হাততালি দাও, এইখানে ওর মামা ঘর বটে, আমারও মসি ঘর বটে দেখতে। তো যাই হোক, লোকাল হিসাবে বটি গাঁয়ের কই নাসি ঘর নাকি। তো তার সঙ্গে এসেছে আমাদের অনিত শালবনির প্রথম অ্যারেস্ট হয়েছিল, প্রথম কুর্মীদের প্রথম অনিত মাহাতো এবং অজিত মাহাতো। কোথায় গেল অজিত? এই যে অজিত মাহাতো। আর তারপরে আমাকে লেগে খোড়া আছিল এদের সঙ্গে, দেখছি আর হা ভিতরে ঢুকিয়ে আছে। তা আরো অনেক লোক জেল খাটেছে, কিসের জন্য না? আমরাকে শিডিউলে উঠাবার জন্য, আমাদের পরিচিতিটাই আমাদের মুদায় দিয়েছে সরকার। আজ 73 বছর ধরে আমাদের এই যন্ত্রণা আমরা ভোগ করছি, বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ব এটা নিয়ে আন্দোলন করে আসছে যে আমাদের যে পরিচিতিটা মুদায় নিয়েছে, পরিচিতিটা যে হারাই নিয়েছে, সেইটা কি করে আমরা ঢুঁড়ে বার করব। তার জন্যে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আমরা লড়াই আন্দোলন করে চলেছি। সেই সুবাদে আমাদের অজিতবাবু আদিবাসী কুর্মী সমাজ তারা হুলহুলির টাইড়ে যেমন মিটিং ডাকেছে 8, 9, 10 মনে হয় মার্চ, হামদেরও ডাকা আছে 13 ফেব্রুয়ারি নবান্ন চালা, রাজেশবাবুদেরও ডাকা আছে 5 এপ্রিল মনে হয় সেই শালবনি অনিতদের শালবনির এইখানে। তাহলে সংগঠন যতই থাক কুর্মী কিন্তু একটাই বলে, তাহলে আপনাদের কাছে সকলের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে, প্রত্যেকে প্রত্যেক লোককে সহযোগিতা করুন এবং প্রত্যেকে সেই জায়গায় আন্দোলনে আপনারা সামিল হন, এটা আমার আদিবাসী নেগাচারি কুর্মী সমাজের আপনারাকে আমি অনুরোধ জানাই। এটা হচ্ছে এমন একটা জায়গা ক্ষুধামার, এই সিয়াড়টায় পাইরা গেলে সেই ধারে আমাদের লোক নাই, সিয়াড় শেষ। অজিতবাবু গানটা লিখেছিল, শিখ শিখর নাগপুর আর আধা আধি খড়গপুর, এটাই হেক এক ছটে নাগপুর। তো এটা আমরা খড়গপুর লোকালের মধ্যেই আমরা এই জায়গায় আছি। তো হামদের ঈদগের মুরব্বীরা কি বলে, বলছে বড়া নাকি কুর্মীর গোড়া, বড়া হচ্ছে কুর্মীর গোড়া। বড়াটা কোন জায়গায়? না খড়গপুরের আধা আধি জায়গাটাই বটে বড়া, 7 বড়া আছে, সেই বড়ার যত পশ্চিম দিকে যাবে কুর্মি পাবে, পূবের দিকে নাই। তো তাইলে দেখো এইটা শেষ প্রান্ত, এইখানের কুর্মির উচরণ হয়েছে, এইখানের সোজা গেছে পশ্চিম দিকে, আর এই গাঁটা পাইরা গেলে চড়কাবনে ঢুকলে বাঙালি মহল বলে আমাদের দিকের লোকে, না কি বইল গো উধারে বাঙালি পাড়া বইল না, আমাদের কইনা ডিহার লোক বাঙালি পাড়াই বলে। তো উদকে যদি বাঙালি পাড়া হয় তো আমরা কোন পাড়ার লোক? মাহাতো পাড়ার লোক। তাহলে আমাদের পরিচিতিটাও সালারা দিছে নাই কেন, আমরা কি বাঙালি বঠি? তাহলে বাঙালি যদি হতি তো তাহলে ওরাকে কেন বাঙালি পাড়া আমরা বলতে যাচ্ছি? তাহলে আমরা কি বঠি? না আমরা একটা স্বতন্ত্র জাত বঠি, স্বতন্ত্র আমাদের ন্যাগ নীতি নেগাচার আছে। আর যত এই এলাকায় ঘুটু ডাহি ডোংরি যা কিছু বন বাদার পাহাড় সব কুড়ুমালি নামে আছে, এই ক্ষুধামার নামটাও কুড়ুমালি নাম বটে। হে গো ক্ষুধামার কে কে আছে? অনেক লোক আছে। তো তোরা বলো দেখি ভালো, নিরনে জল কত কত দূরে থাকে তোদের? জল কাছেই থাকে ক্ষুধামারে, ভালো করে খবর লো যারা ক্ষুধামারের বটে। জল এদের হামদের যখন কুয়া জিজাই যায়, এদের কুয়ায় কিন্তু 7-8 ফুটে জল থাকতো, থাকে না এখন। এখন দমে টিউবওয়েল গাড়ি হয়তো কি হবে, আগে মুরব্বীরা বলতো যে ক্ষুধামারে জলের
লিয়ারটা কাছেই আছে, যার জন্য মুরব্বিরাই নামটাই দিয়েছিল গো খুদ হামার। এখানে খুদের অভাব নাই, চাল ধানের অভাব নাই গানটাই ছিল, যার জন্য খুদের হামার বুঝল এটা। আর এই ধারটাই বটে চড়কাবনি, চড়কাবনি মানে চড়কা কথা কুড়মালি ভাষা বটে ফর্সা। উদ্গের লোক সব হাসা হাসা বাইরে আছে দেখবে যাও না, হামদের লেখান কাইলা কুদরা লোক খুব কমেই পাবে, ওই জন্য বলছে চড়কাবনি। যত নাম দেখবে সব হামদের নামেই সমস্ত কিছু গাঁ গিলে আছে, যেখানে যাবে হামদের গাঁ পাবে, হামদের পরিচয় পাবে, হামদের ঠিকানা পাবে। অথচ হামরা হামাদের নেক নীতি নেগাচার সমস্ত কিছু বিসর্জন দিয়ে ওই লোকগুলার ডহরে আমরা চলতে শুরু করে দিয়েছি। ওরা যেটা বলছে সেইটাই চলছি, ওদের আমরা গোলামি করতে শিখে গেছি, আমরাকে গোলাম মুক্ত হতে হবে, হামদেরটা কোনটা ওঠে সেইটা চিনতে হবে, আর লকেটটাকে বিসর্জন দিতে হবে, লকেটটাকে খেদে নিতে হবে। আজ আমরা কি করছি না, আমরা নিজেরা হামদেরটাকেই খেদে দিচ্ছি আর লকেটটাকে আঁকড়াবার জন্য আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। কিসের জন্য না, তারা আমরাকে মগজ ধলাই করতে পারেছে, আমরাকে মগজ ধলাই করে ভুল ভাল বুঝায় আমাদেরকে, হামদের ডহরের লে আমরাকে ডেলি টুকু টুকু করে সই আছে, আমাদের হুশিয়াই নাই খে যে আমরা কোনটা করিব আর কোনটা নাই, যার জন্য আজ আমাদের পরিচিতিটা এমন ভাবে লোপ করে দিয়েছে। আর লোপ করে দেওয়ার পরে বলছে যে তোরা তোদের কালচার লে সরিয়ে গেছিস, তোরা কালচার লে বিচ্যুতি ঘটে গেছে তোদের। হেরে ভাব, আমরা বিচ্যুতি হই নাই, তোরা বিচ্যুতি ঘটাবার কৌশলটাও নিয়েছিস, তোরা ডেলি এসে এসে আমাদের সরল সিধা মানুষগুলাকে ডেলি ডেলি আমরাকে আমাদের কালচার লে সরাবার জন্যে ডেলি ডেলি একটা নতুন নতুন পেঁদলা পেঁদবাই করাছিস। কার্তিক মাসে তো বাইরে আইছিল মনে হয়, কার্তিক এইদিকে ঢুকাতে গেছিল আমাদের দিকে, দিশা আছে না, কার্তিক ঢুকাতে গেছিল আমাদের এই কুটুম ছানা বসিল, আমাদের ঝিয়ার বেটা সেই পেটেলের ভাইটাও ছিল, কি নাম বলে এবার, তারিনী আসিয়েছে নাকি, আসিয়েছে তারিনী, ও তো এখন বুঝলো যে ইয়েটা বটে। তো আমি মামার বেটা হয়েও নাই কোনো করতে পারলি, গায়ের লোকে ঝামেলা করেছিল, ওকে থানায় ফানায় ঢুকাই নিয়েছিল, তো আমাকে বলছে দাদাটুকু দেখ না, তো বলছি আমি নাই পারবো ওটা দেখতে, ওটা বহুত সেন্সিটিভ জিনিস বটে, ও জিনিসটা আমাদের লোহেই, আর সেটাকে তুই এনে এখানে ঢুকাই ফটকা ফুটাই দিছি, লোক মানবে মানবে গেল, সেখানে মসির বেটা হোক মামার বেটা হোক আর আমার বাপেই হোক, ওটা আমাদের লোকে নাই মানবে। তো যার জন্য ওই সব জিনিসগুলা আমাদের লহে গো। তো বেশিক্ষণ সময় নাই খে, অনেক বক্তব্য আছে দেওয়ার মতন, অনেক সুবক্তা আছে, তো টুকু হলো তো বাবু যখন ধরেছি, আমি নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি বটি, তো টুকু নেগাচারটা টুকু হলেও তো টুকু বলা দরকার আছে নাকি, একটু বলব না, আমাকে গোটা ক্ষুধা মারার লোকে ফোন করেছে, আমাদের তারকে করছে, পবিত্রই করছে, আমাদের ঝাড়েশ্বর করছে, আমাদের বড়ই করছে, বড় আসি না নাই, আসিয়েছি রে বড় ভাই, নাহলে বলবি আসে নাই, আসিয়েছি দশবার ফোন করছে, বলছি যাবো রে বাপ যাবো, নাই যাওয়ার কিছু লহি আসিব। তো একটু হলেও ছোট করে টুকু নেগাচার বলি নকি গো শুনি হ্যাঁ, তো তাইলে বলিব, আর নাই শুনলে বাছা নাই বলিব ছাড়িয়ে নেব। তো দেখো ওই লোকগুলা হামদের ঘরে ঢুকিয়ে আর কিভাবে আমাদেরকে মগজ ধলাই করে আর হামদের মা বহিনগুলার মাথাগুলাকে হ্যাং করে নিয়েছে, আর হ্যাং করে দিয়ে আমাদের কি করছে না, মিটিং করে টুকু দেরিও যদি আমাদের ঘর যাতে হয়ে সারা রাত মিটিং করব, যদি বারোটা একটা বাজছে তো বহুটা আমার খেঁখাই উঠছে, বলছে কোথা গেছিলে তখন, তোদের ডেলি মিটিং, তোরা কি পাহাড়ে ধস কাছ, ডেলি তোদের ওই যাচ্ছ আর রাত বারোটা একটা করছো, যাও মাটি খাবে যাও, আমি আর নাই পারবো, মানে ডেলি থথনা ফুলাছে বহুই, তো কেনে থথনা ফুলাছে, তার মধ্যেও ব্রাহ্মণ্যবাদী আগ্রাসনের ফলে আমার বহুটারও মগজটা ওরা ধলাই করে নিয়েছে। কিভাবে না কথায় বলছে, কথায় আমাদের কি বলে যে বাপের কিনা জমি আর দাদার কিনা বহু নাকি আমরা পাই,
কিভাবে পায় না দুটা মূল্যেই পায় বাপ যদি মরে যায় বেটাই জমিটা পায় আর দাদা যদি মরে যায় গো ঘরে যদি উপযুক্ত অবিবাহিত ভাই থাকে তো তা সাঙ্ঘা দিয়ার নীতি কিন্তু আমাদের সমাজে আছে এটা সমাজ স্বীকৃত বটে এটা সমাজে মানে লেই সাঙ্ঘা বিহাটা আছে না নাই গো দাদার বহুকে গ্রহণ করা যায় না নাই হে যাই এটা আমাদের সমাজ স্বীকৃত বটে আইজের নাই হাজার হাজার বছর হয়ে আসছে আমাদের সাঙ্ঘা বেহা তো দেখুন দুটা বেহার দু ধরনের হই দুটার আলাদা আলাদা নেগ আছে বেহার নেগে কি বলছে ন বেহার নেগে বলছে সিঁদুর ঘুষা আমরাকে সিঁদুর ঘুষতে হই আর সাঙ্ঘার নেগে কি বলছে ন সিঁদুর ঘুষার নিদান হামদের দিয়ে যাই নাই হামদের বুড়া বাপে সাঙ্ঘা বেহা কেমন হই যদি কেউ কেউ মুরব্বীরা দেখেছে জিজ্ঞাস করবেন ঘর যাইয়ে যে হ্যাঁ হে সাঙ্ঘাটা কেমন হইতো সাঙ্ঘাই কি সিঁদুর ঘুষত তো ভালো করে জিজ্ঞাস করবেন নিশ্চয় বলবে যে সাঙ্ঘা বেহাই আমাদের সিঁদুর ঘুষার রীতি নাই কে সাঙ্ঘা বেহা কেমন হইতো না ঠাকুর পিঁড়ার কাছে যা কিছু পূজা পাঠ করার পরে একটা দমড়িয়ে সিঁদুরটা রাখা থাকতো আর সেই সিঁদুরটা বটটাই ছুঁয়ে দিত আর সেই বরের ছুয়া সিঁদুরটা কইনাটাই নিজেই নিয়ে পিঁধে লিত তাহলেই ওর বহু হয়ে গেল এইটাই বটে হামদের সাঙ্ঘার নেক এক ফোঁটা সিঁদুর আমার সমাজের কাছে আমার মা বহিনের কাছে এক ফোঁটা সিঁদুরের বহুত মূল্য এক ফোঁটা সিঁদুরে জমি বিকায় যায় এক ফোঁটা সিঁদুরে মার্ডার হয়ে যায় এক ফোঁটা সিঁদুরের যতর্ক বিতর্ক যুদ্ধ সমস্ত কিছু লাগে যায় এক ফোঁটা সিঁদুরে এক ফোঁটা সিঁদুরের মূল্য একটুকু চুম মারবি রে বাপ তোর হাই যদি বলি হে তো তাহলে আরো দেরি হবে এক ফোঁটা সিঁদুরের বহুত মূল্য যার জন্য আপনারা দেখবেন যে কোন অ্যাডাল্ট পর পুরুষকে দিয়ে আমার মা বহিররা কোন সময় সিঁদুর কিনাই আনে নাই তার যদি সিঁদুরটা বাড়িয়ে যায় অন্য লোককে দিয়ে সিঁদুর কিনাই আইন হব অন্য নাই বল ভেব আছে আইন নাই আনে কি করে ন ঘরে যদি তার সধ বা সাহড়ি থাকে তো তার সাহড়িটাকে বলে যে মার্গ ক্ষেমাশুলির হাটের দিকে যাচ্ছ তো আমার সিঁদুরটা বাড়িয়েছে মারণ পাইর তো একটিপ সিঁদুর আনে দিবে তাও যদি নাই পারে তো নিজের লোকটাকে বলে যে যখন ক্ষেমাশুলির দিকে যাচ্ছই তো মারণ গো মনে করে আমাকে একটিপ সিঁদুর আনে দিবে আমার সিঁদুরটা বাড়িয়েছে তবু যদি নাই পারে তো বহুটাই নিজেই যাই সিঁদুর কিনে নিয়ে আসে তবু যদি নাই পারে তো আমার মা বহির গিলে কি করে ন আট দিন নাই পিঁধে থাকে তবু অন্য কোনো পুরুষ মানুষকে দিয়ে সিঁদুরটা কিনাই আনে নাই আনে সত্যি বলছি না মিছা গো সেইটাই সত্যি তো তাহলে দেখো ওই যে লোক গিলাকে আমরা ভাড়াটিয়া লোকটাকে আনে ঘরে ঢুকাছি সেই লোকটাই কত বুদ্ধি ধরে দেখো কেমন ভাবে আমাদের মগজ ধলাই করছে তো হ্যাঁ গো তোমরা এধার দিয়ে ক্ষুধা মার দিকে দশ ঘাইটা বঠো না বারো ঘাইটা গো দশ ঘাইটা বঠো তো তাহলে আমাদের ঘরে মরা মরলে আমরা দশ দশ দিন পালন করছি আর এই যে দশ দিন পালন ঝালন করছি তো এই দশ দিন কি করছি না আমার মা বহিন গিলায় তে সিঁদুর আলতা এগুলা ব্যবহার সব ছাড়িয়ে দিছে ছাড়িয়ে দিহ না গো ছাড়িয়ে দি তাহলে এই যে ছাড়িয়ে দিল ঘুরিয়ে তো আরো পিনতে হবে নাকি কবে পিনবে না এগারো দিনের দিনে আমার মা বহিন গিলা সিনাই টিনাই নিয়ে মাটি ফাটি শ্যাম্পু ফেম্পু যার যেমন জুটে নিয়ে জট ফট ছাড়ায় পদ্ধতিগতভাবে পুনরায় যখন সিঁদুর পিঁধগ তো আমার মা বহিন গিলাই কি করে ন যখন পদ্ধতিগতভাবে সিঁদুর পিঁধে তো মা বহিন গিলা সব খামহারে জহড়িয়ে যে যাহার নিয়ে নিয়ে পিনতে থাইক নাকি গো পিঁধ
যে যাহার নিয়ে পিঁধ ন তার আগে কোন করে হ ব্রাহ্মণ কে ছুয়াই আগে বলছে ওই সেই ওকে ছুয়াই লই বলছে আগে মানে দেখুন লোকের দ্বারা পরিচালিত হতে গেলে হামা সমাজ কি হচ্ছে সেই চালাক চতু শ্রেণীর লোকটা আমাদের সরল সিধা লোক গিলাকে কি বলছে যখন আমার মা বহিন গিলাই তেল সিঁদুর আলতা নিয়ে বাইরাছে তো তখন ও চেয়ারে বসে বসে বা সেই জায়গায় বসে নিয়ে ও আমার মা বহিন গিলাকে হাঁকাছে বলছে ওগো তোদের গিলা এদিকে আনো না গো এদিকে আনো আমি একটুকু ছুঁয়ে দিব আনো তো আমার মা বহিন গিলাই নাই বুঝল নাই সুঝল যাই কি করল না ওই লোকটার কাছে লেগে ঠেসাই দিল আর যে ওই লোকটার কাছে ঠেসাই দিল গো তো ওই লোকটাই ছুঁয়ে দিল আর ওই লোকটাই যখন সিঁদুরটি ছুঁয়ে দিল আর সেই ছুঁয়া সিঁদুরটা আনে আমার মা বহিন গিলাই সব পিঁধে নিল আর যখন ওয়া ছুঁয়া সিঁদুরটা পিঁধে নিলে গো তখন তোরা কার বহু হলে গো হ্যাঁ কার বহু হলে গো তাহলে তোরা আর মাহাতান নাই রইলে বাছা ওই চুপে ব্রাহ্মণ হয়ে বসে আছো তো আমি রাত বারোটা একটাই যদি ঘর যাই তো আমার বহুটাই গাল নাই দিয়ে আমাকে চুম খাবে কেন তো ও তো লোকের সিঁদুর পরে বসে আছে গো ও চুপে ব্রাহ্মণ হয়ে বসে আছে ও আমাকে থানায় পায়ে রাগে গড় গড় আছে ও বলছে এই লোকটা তো আমার লহে তো যার জন্য আপনারা নেগাচারে ফিরুন ওই ব্রাহ্মণ্য বাদ থাকতে আমরা যবে নাই সংসদর সংস্কার হতে পারব যবে নাই আমরা সত্যি পারব ওই ব্রাহ্মণ্যবাদী আগ্রাসন থাকতে আমরাকে সত্যি হবে আমাদের নিজ ডহর আছে সমস্তটাই বিজ্ঞান ভিত্তিক বটে সমস্তটাই সাইন্টিফিক একদম পদ্ধতিগতভাবে আমার বুড়া বাপে সমস্ত কিছু নেগ নেগাচার করে দিয়ে গেছে পেঁদলা জিনিস যদি কইর বাচারা এই কুর্মী জাতিটাই একদিন অস্তিত্বহীন হয়ে যাবে আর যেদিন অস্তিত্বহীন হয়ে যাবে সেদিন আমাদেরকে কিন্তু পরবর্তী প্রজন্ম ছাড়ে কথা বলবেক নাই আমাদেরকে কিন্তু পরবর্তী প্রজন্ম বলবেক এই বুড়া গিলাই জানতে জানতে সব ছাড়ে দিয়ে গেছে আমাদের সমস্ত কিছু হারাই গেছে তাইলে সমস্ত নেগ নেগাচারকে ধরে রাখার খাতিরে আসুন কোন সংগঠনের বিষয় নাই যে সংগঠনটা যার ভালো লাগে আপনারা করুন এখানে বিভেদের কোনো নাই কর্মী ঐক্য জিন্দাবাদ জয় গরাম আদিবাসী নেগাচারী কর্মী সমাজ জিন্দাবাদ প্রত্যেককেই জহার জয় গরাম জহার বুড়া বাবা জহার মহামায় সময় কম আছে নেগাচার